গোসে পানি না বালক ছিল যার কারণে ওনার বাবার তরকাগুলো মা হেফাজত করেছেন আমার গোসে পাক বলেন আমি জান আমি এইভাবে দেখলাম আমি হাল ছাড়াতে চেয়েছিলাম গরু দুটো মুসর দিয়ে আমাকে সামনে নিয়ে আরবি ভাষায় বলছেন হুজুর আপনাকে এই কাজের জন্য বানানো হয় নাই এই কাজের নির্দেশও দেওয়া হয় নাই কথা বুঝাচ্ছে এরপরে আমি আমি ভয় পেয়ে দৌড় দিলাম দৌড় এসে যখন গরের সাদুর উপর দাঁড়িয়ে গেলাম গরের সাদুর উপর দাঁড়িয়ে আম্মা আমি আরাফাতের মাঠ দেখতেছিলাম হাজার হাজার হাজিল হারামাইন আল্লাহর গোরখানায় কাবা তাওয়াব করছেন বিশেষ করে আরাফাতের মাঠে ওফুক ওকুফ করতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্না আলহামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আমি জান আমি এই দৃশ্য দেখলাম আমি আর থাকবো না আমি শরীয়ত তরিকত হাকিকত মাফতের আলম হাসিল করার জন্য আমি বাগদাদ চলে যাব আমি কি আমার কথা লাইনে আসলাম বাবা আসো তুমি আসো তখন ওনার বয়স প্রায় 77 বছর বুড়ি বাবা এরা তো আউলাদের রসুল এটা আমার নবীর বংশধর বাবা আসো গোসল করে আসো গোসল করে আসলেন এতদিন গোসে পাকের আব্বা ইন্তেকাল করছেন গোসে পাক না বালক ছিল যার কারণে ওনার বাবার তরকাগুলো মা হেফাজত করেছেন 40টা দিনার বা দেরহাম উনি হেফাজত করছেন হেফাজত করার পরে বলে বাবা তুমি তো বাগদাদ চলে যাবা তুমি শরীয়ত তরিকত হাকিকত মারফাতের এলম অর্জন করে আসার পরে বাবা তোমার সাথে তো তো যাওয়ার সময় একটি নসিহত বাবা তুমি যেখানে যাও যত বড় বিপদে পড়ো না কেন আমি তোমাকে ওসিয়ত করছি বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না আমার রসুল বলছেন সমস্ত গুনাহের মূল হলো কি সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা বলা আমার গোসে পাকের আম্মা একটি নসিহত আব্দুল কাদের বাবা যেখানে যাও যত বড় বিপদের সম্মুখীন হও বাবা কোনোদিন কোনোদিন মিথ্যা বলবা না প্রাণ পিসাইবের আজকের মাহফিল থেকে আমরা কি শিক্ষা নিতে পারি কি পারি না আমরা কি মিথ্যা বলবো কি বলেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করব পয়সার জন্য মিথ্যা সাক্ষী দেব মিথ্যা কসম করে করে কি ব্যবসা করব আর তোলে বলেন আমরা আজ থেকে মিথ্যা মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা মিথ্যা কসম করে ব্যবসা আল্লাহ তুমি প্রত্যেকের ওয়াদাকে আল্লাহ তুমি কবুল করো আমরা ফুলে বলার দরকার কারণ একদল এখন বেরিয়ে গেছে আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে নবীর সাহাবাকে গালি দিচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আহলে বাইতকে ভালোবাসতে হবে নবীর সাহাবায়ে কেরামদের কেউ কি করতে হবে পড়ুন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أما دايا النبي بولن أمت تمرا جكم ওই সমস্ত মানুষকে দেখবা যারা আমার সাহাবাকে গালি দিচ্ছে আরে আমিরে মাবিয়া নয় একজন ছোট সাহাবাকে গালি দিবার কোনো অধিকার নেই কারণ যাদের শান আয়াত নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ তাদের উপর সন্তুষ্ট যারা আল্লাহর উপর সন্তুষ্ট এদেরকে গালি দেবার তোমাকে অধিকার কে দিয়েছে আমার রাসূল বলছেন ইদা রায়তুমুল্লাযিনা يسبون أصحابي فقولوا لعنة الله على شركم যখন তোমরা ওই সমস্ত মানুষকে দেখবা যারা আমার কোন সাহাবাকে গালি দেয় তোমরা নীরব ভূমিকা পালন করিও না সাথে সাথে বলবা লানাতুল্লাহ আলা শাররিকুম তোমাদের এই দুষ্টামির উপর আল্লাহর অভিশাপ আপনি এজিদকে গালি দিবেন
লানাতুল্লাহ আলা যায়েদা আপনি আমির মাবিয়াকে গালি দিচ্ছেন কোরআন হাদিস সম্বন্ধে কোনো আইডিয়া আছে আমি কোরআন শরীফের আয়াত দিয়ে আমি অনলাইনে এসে বক্তব্য রাখিনি এটা কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত ওয়াইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতি তাবগি ফাকাতিলুল লাতি তাবগি হাত্তা ইফিয়া তাফিয়া ইলা আমরিল্লাহ এক দল যদি অপর দলের সাথে বগাওত করে তাহলে তোমরা তাদের সাথে কি করো কথা বুঝেন এরা তাদের সাথে তোমরা যুদ্ধ করো এক দল যদি অপর দলের সাথে কি করে বগাওত করে বাগি হয় তোমরা তাদের সাথে কি করো কতক্ষণ হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ আল্লাহর হুকুমের দিকে ফিরে আসা পর্যন্ত যতক্ষণ আসবে না ততক্ষণ মাওলানা আলী শাহর খোদার দৃষ্টিতে যদি আমির মাবিয়া বাগি হতো উনি যুদ্ধ বন্ধ করলেন কিভাবে রে কোরআন শরীফের খেলা বলতে যাবে মাওলানা আলী কোরআন বুঝেন তাহলে উনি যখন যুদ্ধ বন্ধ করে দিলেন তাহলে বুঝতে হবে মাওলানা আলীর দৃষ্টিতে আমির মাবিয়া কিনা বাগি না এটাও যদি বুঝে না আসে ইমাম মাওলানা আলী শাহর খোদার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু খলিফা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু আমির মাবিয়ার সাথে কি করছেন বাগি দলের সাথে সন্ধি করার কোনো বিধান আছে নাউজুবিল্লাহ ইমাম বুখারী বাবু জিকিরে মাবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনি কোরআন শরীফ কি বলছেন হাদিসে কি বলছেন অনেক বাইরে এগুলো না বুঝে একটু কিছু ইতিহাসের ঘটনাগুলিকে কেন্দ্র করে আপনি সতর্ক থাকবেন আপনার কথাগুলো কোন কোরআন শরীফের উপর আঘাত আসছে কিনা হাদিসে রাসূলের উপর কোন আঘাত আসছে কিনা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় আপনার মন্তব্য গ্রহণযোগ্য না আমি আমার কাছেগুলো আপনারা শুনাবেন সবাই পড়বেন কোথায় ভুল আছে বললে আমি আপনাকে ধন্যবাদ দেব অতএব আজকের মাহফিল থেকে বলছি আমির মাবিয়া তো কাতেবে ওহি আমির মাবিয়া আমার রাসূলের শালা আমার রাসূলের শালা নবীর হাদিস আমার পিতৃবংশীয় মাতৃবংশীয় শ্বশুর বংশীয় কারো সম্বন্ধে খারাপ মন্তব্য করতে পারবে না আমির মাবিয়া আমার রাসূলের কি সাহাবী তো আছে শালা আমাদের আম্মা উম্মে হাবিবা আফন ভাই হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আফন ভাই আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহি এবং 20 বছর ছিল আমির আর মাওলানা আলী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত যখন হ্যানোভার করলেন আমির মাবিয়ার হাতে হ্যানোভার করলেন খেলাফত পাওয়ার পরে আরো রাষ্ট্র চালিয়েছেন খেলাফতের দায়িত্ব বরাবর 20 বছর কি করবেন অ্যাক্সিডেন্ট করবেন আমি সবার কাছে দুই হাত করে জোরে করে বলবো ওলামায়ে কেরামদের খেদমতে তাহকিক করার জন্য তো সময় নেই মিনাল মাহাদে ইলাল্লাহ ভালো করে কোরআন হাদিস পড়বেন এমন কোন কথা বলবেন না যেটা দ্বারা কোরআনের উপর আঘাত আসে হাদিসে রাসূলের উপর কি আসে এই যে আল হাদিস যারা আছে না এরা না আমার আমাদের হানফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফাকে গালি দেয় বলে ইনি সহি সহি হাদিস মানে না আবু হানিফা সহি সহি হাদিস মানে না ও বেকুফের দল আবু হানিফা সহি হাদিস আল্লাহ কোরআনের সাথে ইয়ে করে হাদিস সহি সনদান মতনান হাদিস সহি কিন্তু সহি হাদিস যদি আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হয় কথা বলেন না কেন তখন কোরআন শরীফের উপর আমল করতে হবে ওই হাদিস কি করতে হবে ছেড়ে দিতে হবে যেমন বুখারীর হাদিস হাদিসে মুসাররা এভাবে অসংখ্য যে হাদিস সহি কিন্তু যদি আল্লাহর কোরআনের সাথে কি হয় দ্বন্দ্ব হয় সাংঘর্ষিক হয় কোরআনের আয়াত আয়াতের অর্থ বিকৃত হয়ে যায় ওই সময় হাদিসের উপর আমল করা যাবে না আমল করতে হবে কিসের উপর ঠিক এভাবে আল্লাহর কোরআনের উপর কোরআনের পরে নবীর সুন্নত এরপরে আজমা এরপরে ইতিহাস উসুল আর বার উপর আমল করে আহলে সুন্নত ওয়াল জামাতের মতাদর্শ মোতাবেক আমরা যেন চলতে পারি আল্লাহ সবাকে সে তৌফিক দান করুন তারপরে কি হলো বলে হুজুর ঠিক আছে মেনে নিলাম আমি আমার ছেলে মামুনুর রশিদকে আপনার দরবারে পাঠাবো তবে আরেকটা কাজ করতে হবে কি
আমার ছেলেকে পৃথকভাবে পড়াতে হবে আমি বাসার ছেলে না আমার বাসার আমি বাসার ছেলে আমার ছেলেকে পৃথক পড়াতে হবে ইমাম কাসাই বলেন বাদশা সাহেব আমি কোন মানুষকে আমার রসূলের হাদিস পড়া থেকে আমি মানা করতে পারবো না ওখানে যদি অন্য ছেলেরা এসে যায় আমি তাদেরকে হাদিসের রসূল পড়া থেকে আমি বাদ দিতে একসাথে পড়তে হবে দেখেন ইসলাম কোন দিক দিয়ে শিক্ষা দিচ্ছেন হ্যাঁ ইসলামের মধ্যে বৈষম্যতা উঁচু নিচু নাই বিদাবেত সব সমান বুনো প্রবেদ উঁচু নিচু নাই বিদাবেত সব সমান বুনো প্রবেদ আদম হাওয়া হতে পয়দা আদম হাওয়া হতে পয়দা ঈশ্বরন রাখি একুন মধুর বাণী নিয়ে এলো মরুর এটাই ইসলামের দর্শন বর্ণের বৈষম্যতা আইনের বৈষম্যতা এক সময় ছিল আমার রসুল এসে সমস্ত বৈষম্যতা উৎকাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রসুল্লাহ এই প্যান্ডেলের নিচে যারা বসছেন এখানে কুড়িপতি নাই রিক্সাওয়ালা নাই ঠেলাগাড়িওয়ালা নাই সাদা মানুষ নাই কালা মানুষ নাই আমরা কি কারো দিকে কাউ গ্রিন সঙ্গে দেখছি এই আদর্শ শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা খুশি না বেদার কারা কারা খুশি হাত উঠায় বলেন কারা কারা খুশি তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া এক হোসেন মুসলিম নবী যেখানে ولي الله যেখানে উজানিশা গাউসিয়া দরবার শুনি আপনাদের কষ্ট দিচ্ছি হুজুর তাহলে একটা কাজ করবেন আমার ছেলের সবক্তা সবার আগে নেবেন বলো দে এটা পারবো না আপনার ছেলের সিরিয়াল যখন আসবে হুজুর সব মঞ্জুর ইমাম বাদশা হারুন রশিদ ইমাম কাসাই রহমাতুল্লাহ আলাইহ সমস্ত শর্ত মেনে নিজের ছেলেকে পাঠিয়েছেন ইমাম কাসাইর দরবারে সবাই কথা বলে বুঝতেছেন ছেলে যেমন বাবা তেমন ছেলে বাপ কা বেটা সিপাহী কা গোড়া একদিন বাদশা হারুন রশিদ গোড়া নিয়ে ইমাম কাসাইর বাড়ির পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন যাবার সময় বাদশা হারুন রশিদ দেখলেন ইমাম কাসাই উযু বানাচ্ছেন ওনারই ছেলে মামুনুর রশিদ উস্তাদের উযুর পানি ঢেলে দিচ্ছেন শুনেন শুনেন এগুলো শোনার দরকার আছে বাদশা হারুন দেখলেন যে ওনার ছেলে মামুন উস্তাদকে উযুর পানি ঢেলে দিচ্ছেন ও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন দেখলেন যে মামুন রশিদ হাতে পানি ঢেলে দিচ্ছে ইমাম কাসাই নিজের হাতে পা পরিষ্কার করতেছে এটা দেখার পর ফটাফট ঘোড়া থেকে নামলো নেমে হারুন রশিদ এসে মামুন রশিদ এমন তাপ্পা মারলো বেয়াদব আল্লাহ তোমাকে হাত দিয়েছে দুইটা তুমি এক হাতে পানি দাওছো আর এক হাতে ওস্তাদের পা ধুয়ে দিচ্ছ না কেন আল্লাহু আকবার আজকে সে কোরআন সুন্নাহর আলম আমরা বাদ দিয়ে ফেলছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আমিন ঘোরাচ্ছি আসছে আমিন আসছে নাকি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তর থেকে দোয়া দিচ্ছি আসলাম এই মাদ্রাসার জন্য আমি মাদ্রাসার পাগল কোরআন সুন্নাহ এখানে একটা কামিল পর্যন্ত মাদ্রাসা হোক এটা আপনারা চান কি চান না দুই হাত উঠে বলতে চান কি চান না